अरे बयान भाषणे नयन जले দেখো সেই তো কাবেগ দেখো সেই তো কাবেগ দেখো সেই তো কাবেগ বলি যারে লাগি জগতে কাঁদে জগতে কাঁদে সেই তো কাঁদে জগতে কাঁদে সেই তো কাঁদে যারে লাগি জগতে কাঁদে যারে লাগি জগতে কাঁদে আজি সেই কাঁদে আধার আমি হলাম কেনা তোমার আমি হলাম কেনা তোমার কেনা জানি গো কেনা জানি গো কেনা জানি গো বলি আমি তোমার কেনা আমার শ্রমিকাদের আধারে পদে আমার শ্রমিকাদের আধারে পদে শেখর প্রাণ তাই না কালী বৃন্দাবনের পুরো নাম এই রাধারানীকে মান করেছে।
গোবিন্দ সেই মান ভাঙানোর চেষ্টা করছে। এই প্রথম পদ্ধতিটা অবলম্বন করে গোবিন্দদেবের রাধারানীর মান ভাঙার চেষ্টা করবেন। প্রথম পদ্ধতিটা কি বলেছিলাম? শ্যাম, এইটা শ্যাম মানে কি বলেছিলাম? শ্যাম মানে কি বলেছিলাম? মিষ্টি মিষ্টি কথা। আমার গোবিন্দের মতো এত ভালো মিষ্টি কথা বলতে জগতে আর কি নেন? কারণ যিনি হলেন রসিকেন্দ্র চূড়ামণির আর এক বিন্দু রসে দুই ভুবন ভাসে, তার মতো মিষ্টি কথা বলতে জগতে আর কি নেন? এই দেখুন কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আমার গোবিন্দ রাধার মান ভাঙাবার চেষ্টা করছে। ও কথা আমার হৃদয়ের কথা, আমার প্রাণীর কথা রাধে গো, কথা শুনো শুনো ভাই। বিশ্বভানুবালা হে বিশ্বভানুবালা হে, তুমি আমার আমার বিনোদিনীরা যে আমার হৃদয়ের কথা, এ যে আমার প্রাণীর কথা শুনো শুনো ভালো। ওহে বিশ্বভানুবালা হে, আমি যমুনার জল হাতে নিয়ে বলি, বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি, তিনি তুলসী হাতে নিয়ে বলছি, ওরাই ধনী আমার। আরে দেখো না আমি গর্ব করে বলিতে পারি, কাঁধে গো তুমি বিনা আমার। আরে দেখো না আমি গর্ব করে বলতে বলতে পারি, তুমি আমি গর্ব করে বলতে পারি, তুমি বিনা আরে কেহ না আমি গর্ব করে বলতে পারি, তুমি নাই রে এই নাম ধরে বৃন্দাবনে, তুমি বিনা আমার কেহ নাই রে এই নাম ধরে বৃন্দাবনে। তুমি মর তুমি আমার সাগর ছাচা, মানে তুমি আমার জীবন, তুমি আমার তুমি সাগর ছাচা, তুমি আমার জীবন, তুমি তুমি সাগর ছেঁচা, তুমি আমার
যদি বলো তুমি সকল আমি গরব করে বলতে পারি জগদীশ্বর ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি রবীন্দ্র সর্বকারণ কারণ সেই অনাদির আদি যিনি যার চরণ পাবার আসে যোগী ঋষি ধ্যানীমণি যোগ্যের সাধনা করে সে কিনা বলছে যে রাধে তুমি ছাড়া এই জগতে আমরা আর কেউ শোনো শোনো ভানুবালা বিনোদিনী রায় তুমি বিনা এ জগতে আমার নারী কেহ এর থেকে মিষ্টি কথা জগতে কিছু হতে পারে শুধু তাই নয় আরো কি বলছে দেখুন তুমি আমার তন্ত্র মন্ত্র রাধে গো তুমি আমার ভেবে রাধে তুমি আমার তন্ত্র মন্ত্র তুমি আমার আবার তুমি আমার সর্বস্ব তুমি রবি তুমি আমার সর্বস্ব তুমি রবি আমি গরব করে বলতে পারি আমি গরব করে বলতে পারি বলিও গোরাধে বিনোদিনী গরব তুমি হয়তো বলতে পারে তুমি কথার কথা তোমাকে ভোলাবার জন্য আমি বলছি তুমি ভাবতেই পারো মনের কথা আমার হৃদয়ের কথা তোমার যদি বিশ্বাস না হয় আমি একটা একটা করে প্রমাণ দিয়ে তুমি দেখো তোমার নামে ধরি নামে Yeah!
ভাসে নয়ন জলে না জানো দুর্জয় মানে গেল না তবু মানে গেল তবু রাধার গেল না তবু রাধার মানে মঞ্চে বসে রইল তবু রাধার মানে গেল অপমান মঞ্চে বসে রইল মানে বৃন্দাবনের করুণা ওই মঞ্চে বসে রইল প্রথম পদ্ধতিটা প্রয়োগ করে রাধার মান ভাঙাতে পারলেন না গোবিন্দ, ব্যর্থ হয়ে গেল। তো ভগবান চিন্তা করলেন তাহলে দু নম্বর পদ্ধতিটা অবলম্বন করা যায়। আর কতক্ষণ পাবো আমি? ভগবান চিন্তা করলেন এমন কিছু দিতে হবে, দান মানে কি বলেছিলাম মায়েরা, তিন ভরি সোনার হারের কথা। কিন্তু রাধার মতো প্রেমিকাকে কি তিন ভরি সোনার হার দিয়ে মান ভাঙানো যাবে? কোন বাড়ির মেয়ে সেটা দেখতে হবে, রাজবাড়ির মেয়ে বলে থাকে। জন্মের পরে টন টন কেজি কেজি সোনা দেখতে দেখতে বড় হয়েছে, তাকে সামান্য তিন ভরি সোনার হাট দিয়ে যায়। তো ভগবান চিন্তা করলেন এমন কিছু দিতে হবে যেটা জগতে একেবারে দুর্লভ, পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে না, টাকা পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে। কি দেওয়া যায়? অনেক ভেবে চিন্তে ভগবান চিন্তা করলেন, হ্যাঁ পেয়েছি। কি না, আমার সবচেয়ে প্রিয় মানুষটি কে? গোবিন্দের সবচেয়ে প্রিয় মানুষটি কে? রাধারানী। তাহলে রাধারানী যদি গোবিন্দের সবচেয়ে প্রিয় হয়, সেই রাধার নামটা যে যন্ত্রে বাজে সেটা তাহলে গোবিন্দের কত প্রিয় হবে। ওই যে প্রাণের অধিক করের মুরলি লইতে আমার নাম রাধারানী নিজে বলেছে। আমাদের কাছে সবচেয়ে প্রিয় কি? আমাদের বাবা, এক্ষুনি যদি আপনাকে বলা হয় যে আপনাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে কিন্তু তার বিনিময়ে আপনি আপনার প্রাণটা উপরে মানিয়ে দিতে পারবেন? তাহলে আমাদের কাছে আমাদের সবচেয়ে প্রিয় হলো আমাদের প্রাণ, কিন্তু গোবিন্দের প্রাণের থেকে প্রিয় হলো করের মোহন মুরলি। কেন? ওই মুরলিটাতে দিন রাত রাধার নাম বাজে। তো ভগবান চিন্তা করলেন এত সুন্দর একটা মূল্যবান যন্ত্র যদি আমি রাধারানীর চরণে দিয়ে দিতে পারি তাহলে বোধ হয় রাধারানী আর মান করে থাকতে পারবে। কিন্তু কোনো কিছু দিতে গেলে দেখবেন তিনবার বলতে হয়। যেমন আমরা পুজো করতে বসলে পুরোহিত যখন আমাদেরকে আচমন করায় দেখবেন হাতে গঙ্গা জল দিয়ে বলে নমস্তে কৃষ্ণ, নমস্তে কৃষ্ণ, নমস্তে কৃষ্ণ, নমস্তে কৃষ্ণ, তিনবার। তিনবার না বলে দেওয়া হয় না, সেটা দান হয়। তাই ভগবানও দেখুন কি সুন্দর দান করছে, তিনবার বলে লেহ লেহ লেহ। পদাবলীটা ভালো করে শুনুন, তারপরে আমি গানটি গাইছি। বলছে লেহ 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 রায় সাধের মুরলি, এই যে তিনবার বললো লেহ লেহ লেহ, এই যে লেহ 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 রায় সাধের মুরলি, এই কথা কথা আমরা যে তালে গাইব এই তালটা কীর্তন সমাজের একটা অপ্রচলিত বিখ্যাত তাল, মানে এ সমস্ত তালগুলো আজকে প্রায় বিলুপ্ত হতে চলেছে। এই তালটির নাম হলো মদঙ্গলা, 44 মাত্রা তাল, মনোহর সিং ঘরের একটা বিখ্যাত তাল এটা। হ্যাঁ, 44 মাত্রা তাল, আমরা সেই তালেই গানটি গাইব, মদনগলা তালে। আর আখরটা হচ্ছে লেহ 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 রায় সাধের মুরলি, এটা পদাবলী। এর আখরটা হলো আমি রাখাল বই তো নয়, আমার কিবা আছে আর কিবা দেব, তাই তোমারে সাধের মুরলি তোমায় দিলাম। এই কথাগুলো আমরা এই তালটিতে গাইব। এই হে এই হে শ্রী ও
তবে আমার প্রাণের যে প্রিয় হলো আমার এই সাধের মোহন মুরলী। তাই মুরলীটা আমি তোমার চরণে দিলাম। তবে শোনো রাধে, আমি যে তোমায় মুরলীটা দিলাম তার বিনিময়ে আমি কিন্তু তোমার কাছ থেকে কিছু চেয়ে নি, কারণ আমি গরু চড়ানো রাখাল। তো আমি মাঠে মাঠে ধেই ধেই করে যেমন গরু চড়াই, তেমনি সময় মতো আবার গরুর দুধটাও ধুইয়ে দিতে যাই। তাই তোমায় যেমন মুরলীটা দিলাম, পাশাপাশি তোমার কাছ থেকে কিছু চাই। লেহ 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 না সাধের মুরলী, লেহ 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 না সাধের মুরলী, লেহ 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 না সাধের মুরলী, লেহ 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 না সাধের মুরলী। তবে বিনিময়ে আমি কি চাই জানো? টাকা পয়সা ভাঙছো কি চাই জানো? আমি পরশিতে চাই তোমার চরণের ধুলি, পরশিতে চাই তোমার চরণের ধুলি, তোমার চরণের ধুলি দান, চরণের ধুলি দান, চরণের ধুলি দান, চরণের ধুলি দান, বলি অন্য কিছু চরণে ধুলি দান, অন্য কিছু সাহমুখ তুলি না, সাহমুখ তুলি, সাহমুখ তুলি না, সাহমুখ তুলি, সাহমুখ তুলি না, সাহমুখ তুলি, সাহমুখ তুলি না, নয়ন নাচনে মাঝে হিয়ার পুতুলি রাধে, নয়নে নাচন মাঝে হিয়ার পুতুলি রাধে, তোমার নয়ন মেলে চাউ গোধন, নয়ন মেলে চাউ গোধন, নয়ন মেলে চাউ গোধন, নয়ন মেলে চাউ গোধন, অবরাধে বিনোদিনী নয়ন মেলে চাউ গোধন, নয়ন মেলে চাউ গোধন, আর কিছু চাই না না যাই দুর্জয় মান সঙ্গী রাশে। তাহলে দু নম্বর পদ্ধতি অবলম্বন করে রাধার মান ভাঙানো গেল না। এখনো পাঁচটা পদ্ধতি বাকি, তা আমরা আর এগোতে পারছি না। এবার আমাদের প্রভুপাদ, তিনি প্রভুপাদ মহাশয় কৃপাতে আসবেন, তাই আমরা এখানেই যাচ্ছি। যদি আবার মানে আসামের সুযোগ হয়, সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।